রিসেন্টলি এই ভিডিওটা টিকটকে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে, সো অনেকে আপনারা এই ভিডিওটা টিউটোরিয়াল চাইছিলেন আমার কাছে। ফাইনালি আমি আপনাদের জন্য এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমরা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে এই ভিডিও এডিটিংটা শিখব। তো আমাদের এই ভিডিও এডিটিং করার জন্য প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারি থেকে ফেভারিট পাঁচটা ছবি সিলেক্ট করে নিব। আমাদের এই ভিডিওটা বানানোর জন্য প্রয়োজন হবে পাঁচটা ছবির, তো আমরা আমাদের গ্যালারি থেকে পাঁচটা ছবি সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা ছবি অ্যাড হয়ে গেছে। এখন আমরা ভিডিও লাস্টে চলে যাব। আর এখানে দেখতে পারবো এন্ডিং নামে একটা ওয়াটারমার্ক আছে ক্যাপকাটের, তো এটা আমাদের প্রয়োজন হয় না কখনো, তো এটা আমরা ডিলিট করে দেব। এন্ডিংয়ে ক্লিক করে আমরা নিচে দেখবো ডিলিট একটা অপশন আছে, আমরা ডিলিট করে দেবো এটা। এখন আমরা আমাদের ভিডিওটার প্রথমে চলে যাব। প্রথমে চলে যাই, এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবির টাইম ঠিক করব, মানে ডিউরেশন, আমাদের কোন ছবিটা কত সেকেন্ড হবে। তো আমাদের প্রথম ছবিটার টাইম হবে 2.7 সেকেন্ড, 2.7 সেকেন্ড। এরপর আমরা আমাদের দ্বিতীয় ছবিটার টাইম ঠিক করব, তো আমাদের সেকেন্ড ছবিটার টাইম হবে 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড। এইভাবে আমরা আমাদের তৃতীয় ছবিটারও টাইম ঠিক করে নিব, তো আমাদের তৃতীয় ছবিটার টাইম হবে 2.3 সেকেন্ড, 2.3 সেকেন্ড। অ্যান্ড আমাদের চার নম্বর ছবিটার টাইম হবে 2.4 সেকেন্ড, চার নম্বর ছবি হবে 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড। অ্যান্ড আমাদের লাস্ট ছবিটা মানে পাঁচ নম্বর ছবিটার টাইম হবে 2.3 সেকেন্ড, 2.3 সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের পাঁচটা ছবির টাইম ঠিক করে ফেলেছি। এখন আমরা নিচে দেখতে পারবো অ্যাড অডিও নামে একটা অপশন আছে, আমরা অ্যাড অডিওতে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে থেকে ভিডিওটার মিউজিকটা অ্যাড করে নিব। তো ভিডিওর মিউজিকটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা নিচে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে, তো এখানে দেখতে পারবো আমরা ফরম্যাট নামে একটা অপশন আছে, তো আমরা এই ফরম্যাট অপশনটার ভিতরে ক্লিক করবো। অ্যান্ড এইখান থেকে আমরা 16:9 করে দেবো, তৃতীয় যে অপশনটা আছে 16:9, আমরা 16:9 করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা 16:9 করে নিয়েছি। এখন আমরা ছবিতে ক্লিক করে এখানে দেখতে পারবো এডিটের একটা অপশন আছে, এডিটে ক্লিক করে আমরা ছবিটা রোটেট করে দেব। রোটেট করে আমরা ছবিটা 270 অ্যাঙ্গেলে নিয়ে আসব। আমাদের প্রত্যেকটা ছবি ভাবে আমরা রোটেট করে দেবো একটা একটা করে। এডিটে ক্লিক করে রোটেটের একটা অপশন দেখতে পারবো, প্রথমে 270 অ্যাঙ্গেলে আমরা প্রত্যেকটা ছবি রোটেট করে দেব। তো আমি আমার পাঁচটা ছবি এইভাবে রোটেট করে নিই 270 অ্যাঙ্গেলে। তো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ছবি আমি রোটেট করে নিতে আসি। আপনারা সেমইভাবে প্রত্যেকটা ছবি আপনাদের রোটেট করে 270 অ্যাঙ্গেলে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা পাঁচটা ছবি করে নিয়েছি। এখন আমরা ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করে আমরা ছবিটা দুই পাশে ধরে আমরা ছবিটা ফুল স্ক্যান করে নেব। আপনারা এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা ছবি ফুল স্ক্যান করে নেবেন একটা একটা করে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রত্যেকটা ছবি একটা একটা করে ফুল স্ক্যান করে নিতে আসি, যাতে কোথাও কখনো ভুল না হয়। তো সেমইভাবে আপনারা প্রত্যেকটা ছবি এইভাবে ফুল স্ক্যান করে নেবেন। তো আমরা চার নম্বর ছবিটা এইভাবে সেম এইভাবে ফুল স্ক্যান করে নিই। সেমইভাবে আমরা পাঁচ নম্বর ছবিটাও ফুল স্ক্যান করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নম্বর ছবিটাও ফুল স্ক্যান করা হয়ে গেছে। তো দেখতে পেলেন আমরা আমাদের পাঁচটা ছবির ছবি ফুল স্ক্যান করে নিয়েছি একটা একটা করে। তো আমাদের পাঁচটা ছবি ফুল স্ক্যান করা শেষ। তো এখন আমরা আমাদের ছবিতে অ্যানিমেশন অ্যাড করব। তো আমরা ছবিতে ক্লিক করে এখানে দেখতে পারবো অ্যানিমেশন নামে একটা অপশন আছে, অ্যানিমেশনে ক্লিক করে কম্বো যে অপশনটা আছে তৃতীয় কম্বোতে ক্লিক করব। এন আমাদের প্রথম ছবিটার ভিতর আমরা অ্যানিমেশন রাখবো পেন্ডুলাম 2, আমাদের ফার্স্ট ছবিটার ভিতর অ্যানিমেশন হবে পেন্ডুলাম 2। অ্যান্ড আমাদের সেকেন্ড ছবিটার ভিতর অ্যানিমেশন হবে পেন্ডুলাম 1, আবার আমাদের তৃতীয় ছবির অ্যানিমেশন হবে পেন্ডুলাম 2, তৃতীয় ছবি পেন্ডুলাম 2। এন চার নম্বর ছবিটা হবে আবার পেন্ডুলাম 1, চার নম্বর ছবি পেন্ডুলাম 1। এন্ড আমাদের লাস্ট ছবিটা মানে পাঁচ নম্বর ছবিটার অ্যানিমেশন হবে পেন্ডুলাম 2। তো আপনারা এইভাবে পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা পাঁচটা ছবির ভিতর একটা একটা করে অ্যাড করে নেবেন। আমি যেভাবে অ্যাড করেছি আপনারা সেম এইভাবে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা অ্যানিমেশন আমাদের পাঁচটা ছবির ভিতর অ্যাড হয়ে গেছে। আমরা পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি আমাদের পাঁচটা ছবির ভিতর। এখন আমরা আমাদের ছবির ভিতর একটা ইফেক্ট অ্যাড করব। তো আমরা ইফেক্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাবো ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করে আমরা ভিডিও ইফেক্ট যে অপশনটা আছে ভিডিও ইফেক্টে ক্লিক করব।
एंड ये टेन डेगर भेतर आप देखते पब अनेकगुल इफेक्ट आईन मेटे और नामे जो इफेक्ट आजे नेब तो मेटेर इफेक्ट खुजे नार मेटेर इफेक्टर भेतर क्लिक करब क्लिक कर ले इफेक्ट डाउनलोड हो शुरू हो जाए तो देखते पाचन हमारे छबिर भेतर एड हो गए एरपर हमें टिक मार्क कर देव एंड इटार सजा छोटो कर देव तो देखते हमारे प्रथम छबिटार भेतर मेटेर इफेक्ट एड कर नहीं द्वित छबिटार भेतर एड करब तो मेटेर इफेक्टर भेतर क्लिक करपि कर तो कपि कर द्वित छबिटार प्रथम मेटेर इफेक्ट एड कर निल तो एखे तृत छबिटार भेतर सेम ये मेटेर इफेक्ट एड कर तो मेटेर इफेक्टर भेतर क्लिक कर कपि कर एंड तृत छबिटार प्रथम ये एड कर देव तो देखते तीनटा छबिर भेतर मेटेर इफेक्ट एड कर सेम ये चार नम्बर छबिटार भेतर मेटेर इफेक्ट एड कर प्रथम इफेक्टर भेतर क्लिक करब एंड नीचे कपिर एक अपशन थको कपीते क्लिक कर छबिर प्रथम नहीं आसब এখন আমরা আমাদের লাস্ট ছবির ভিতর মিটার ইফেক্টটা অ্যাড করব তারপরে সেম এইভাবে পাঁচটা ভিতরই মিটার ইফেক্টটা অ্যাড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ছবির ভিতর মিটার ইফেক্টটা অ্যাড করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট করা প্রায় কমপ্লিট তো এখন আমরা আমাদের ভিডিওটা প্রথমে আমাদের গ্যালারিতে সেভ করে নেব তো আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পারবো ডাউনলোডের একটা অপশন আছে तो हमें ऊपर डाउनलोड ऑप्शनटार भर क्लिक करब क्लिक कर लेडियो गैलरी सेव हो शुरू हो जाए तो अपना देखते पेलें 16:9 भिडियो एडिट कर फेले तो एखे भिडियो आर रोटेट करते तो डने क्लिक कर देव एरपर आर न्यू प्रोजेक्टे क्लिक करब न्यू प्रोजेक्टे क्लिक कर मात्र जो भिडियो एडिट कर लम से भिडियो एड कर तो देखते ये 16:9 आ सो এখন আমরা নিচে দেখতে পারবো ফরম্যাট নামে একটা অপশন আছে ফরম্যাট অপশনে ক্লিক করে আমরা এটা 9:16 করে দিব আগে ছিল 16:9 এখন আমরা 9:16 করে দিয়েছি এখন আমরা আমাদের ভিডিওটার ভিতর ক্লিক করে এডিটে ক্লিক করব নিচে এরপর আমরা রোটেটে ক্লিক করব রোটেটে ক্লিক করলে আমাদের ভিডিওটা সাথে সাথে সুজো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সুজো হয়ে গেছে তো আমরা সর্বপ্রথম আমাদের ভিডিওটা এডিট করে নেব এরপর আমরা আমাদের ভিডিওটা রোটেট করে নেব যাতে ভিডিওটা সুজো হয়ে যায় এখন আমরা ভিডিও লাস্টে যে এন্ডিং এ যে অপশনটা আছে এটা আমরা ডিলিট করে দেব ওয়াটারমার্কটা সেম আগের মতনই এটা আমাদের প্রয়োজন হয় না সো এখন আমরা আমাদের ভিডিওটা সেভ করার জন্য উপরে ডাউনলোডে যে অপশনটা আছে এটাই ক্লিক করব ক্লিক করলে আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে তো আপনারা দেখতেই পেলেন আমরা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে টিকটকের ট্রেন্ডিং ভিডিওটা এডিট করে ফেললাম টিকটকে সকল ধরনের ট্রেন্ডিং ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন एंड अपन जो भिडियो भलो लेगे थे तो भिडियोटे अवश्य एक कमेंट कर जान दीबें भिडियो केमन हो लाइक दी तो अवश्य भूलें ना तो आजकल मतन खुदा हो सबाई के।